আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারী শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান রহমান ঢাকা পুলিশের কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান সন্ধ্যার পর যমুনা টেলিভিশনকে এই তথ্য নিশ্চিত করেছেন রাজধানীর নিউমার্কেট থানার একটি হত্যা মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলা